জনগণের জন্য একটি বড় ধরনের স্বস্তির খবর, যে স্বস্তির খবর আগে কিন্তু অতীতে মিলেনি। আওয়ামী লীগ গত 15 বছরে যে ফেসিবাদ চর্চা করেছে, কায়েম করেছে, তার বিরুদ্ধে কোনো শক্ত আন্তর্জাতিক পদক্ষেপের খবর মিলেনি। কিন্তু এবার জাতিসংঘের কাছে প্রমাণ মিলেছে বলে জাতিসংঘ বলছে এবং তারা ম্যান্ডেট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বলছে। এবং সরকার এই ঘটনা বুঝে গিয়েছে যে জাতিসংঘের পদক্ষেপ আসতে পারে, আন্তর্জাতিকভাবে সরকারকে জবাবদিহি করতে হবে। সরকারের দরজা চারদিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখে মুখে অন্ধকার দেখছে, আর কোনো উপায় না পেয়ে গত 15.5 বছরে যা করেনি, দ্যাট মিন সুযোগ থাকা সত্ত্বেও সেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখন নিয়েছে। এটা সরকারের চরম চাপে পড়ার একটা প্রমাণ। যাই হোক দর্শক, এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল কার্ড সরকারকে খেলতে হবে, তো জামাত শিবিরকে নিষিদ্ধ করে সেই কার্ড খেলার চেষ্টা করতে যাচ্ছে, কিন্তু লাভ হবে না, জাতিসংঘের পদক্ষেপ আসবে এবার। হ্যাঁ, জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় যদি কোনো পদক্ষেপ নেয়, এটা জনগণের জন্য স্বস্তির খবর। জনগণের বা সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, এই আন্দোলনের ক্ষেত্রে সেটা ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করবে। খবর, অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে জাতিসংঘ অমুক তমুক, তারা তো কত কথাই বলছে গত 10 বছর যাবত, কিন্তু দিন শেষে কিছুই হয়নি। না, এত কঠিন কথা জাতিসংঘ অতীতে কখনো বলেনি। 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর জাতিসংঘ কঠিন কথা বলেছিল, কিন্তু এইভাবে কথা, আবারও খেয়াল করেন, অতিরিক্ত শক্তি প্রয়োগের বা মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে, সুনির্দিষ্টভাবে এইভাবে কিন্তু বলেনি, তথ্য প্রমাণ পেয়েছে এভাবে বলেনি। অভিযোগ আসছে, অভিযোগ পেয়েছি, কিন্তু এবার কি বলছে, তথ্য প্রমাণ পেয়েছে এবং ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। পদক্ষেপ নিতে প্রস্তুত এরকম কথাও জাতিসংঘ বলেনি অতীতে, দেখাতে পারবে না। তারা সরকারকে আহ্বান জানিয়েছে যে আমরা সরকারকে আহ্বান জানাই মানবাধিকার সমুন্নত রাখতে, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে, বিক্ষোভের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে, এভাবে বলেছে, কিন্তু ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত এভাবে কিন্তু বলেনি। তো সরকার এই ঘটনা বুঝে গেছে বলেই জামাতকে নিষিদ্ধ করে এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে যাচ্ছে হয়তো। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। মানে মহাসচিব নিজেই তথ্য প্রমাণ পেয়েছেন, ঘটনা এবার ঘটবে দর্শক। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া অতীতে উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু গভীর উদ্বেগ প্রকাশও তেমন করেননি, এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, এর মানে সামথিং ইজ হ্যাপেনিং। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। এখন যে কোনো পরিস্থিতি মানে সেই পরিস্থিতিটা কী? দেখেন, একদিকে শিক্ষার্থীরা, বিরোধী দলগুলো, তারা অনড়, তারা আন্দোলন চালিয়ে যাবে, আর সরকার যে কোনো মূল্যে দমনপীড়ন করে, বল প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছে। এর মানে সরকার আন্দোলন দমন করতে বাধ্য হবে, নইলে জনগণ সরকারকে তো এমনিতেই ছাড় দিবে না, বিক্ষোভ হবেই। সেই পরিস্থিতিতেই জাতিসংঘ হয়তোবা ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিবে, সেই ইঙ্গিত। তবে হ্যাঁ, জনগণ যদি চুপচাপ বসে থাকে, পরিস্থিতি যদি অটোমেটিক্যালি সরকারের নিয়ন্ত্রণে থাকে, কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা কোনো ধরনের প্রতিবাদ যদি না হয়, তাহলে জাতিসংঘের কাছে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি হয়তো বা আসবে না। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা এবং সরকার এখন মুখোমুখি অবস্থানে, অতএব জাতিসংঘের পদক্ষেপ আসতে পারে। গত সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজরিককে ব্রিফিংয়ে একথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত, স্বচ্ছ এবং প্রতিপক্ষহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। দর্শক, এখানে দেখেন, সরকারের যে তদন্ত, এই তদন্তের উপর সেটা বিচার বিভাগই হোক আর যে বিভাগই হোক, এতে কারো কোনো আস্থা নেই। বিচার বিভাগ নিয়ে তো যুক্তরাষ্ট্রের আপত্তি আছে, এমনকি জাতিসংঘ আপত্তি করেছে, ডক্টর ইউনুসকে হয়রানি বিষয়ে বিচারিক হয়রানির কথা কিন্তু বলেছে সবাই। অতএব পুলিশের তদন্ত, বিচার বিভাগের তদন্ত, এগুলো ভুয়া, এগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই। তো এক্ষেত্রে যেহেতু বাংলাদেশে একটা গণতদন্ত কমিশন গঠন হয়েছে, অতএব জাতিসংঘের জন্য এটা সহায়ক হবে।
হ্যাঁ, জাতিসংঘের একটা তদন্ত কমিশন, এটা কঠিন। এখানে রাশিয়া, চীন এরা ভেটো দিয়ে সেটা বন্ধ করে দিবে, কিন্তু মহাসচিবের ব্যক্তিগত ক্ষমতা বলে কিছু পদক্ষেপ ম্যান্ডেট অনুযায়ী নিতে পারেন, সেগুলো হয়তো বা আসতে পারে। তবে আবারও বলছি যে এই পদক্ষেপ মানে এই নয় যে এতে সরকার পতন হয়ে যাবে, জাতিসংঘের সদস্যপদ প্রত্যাখ্যান করেও একটা সরকার টিকে থাকতে পারে। আমি বলছি এটা যে জনগণের যে আন্দোলন, সে আন্দোলনে ক্যাটালিস্ট হিসাবে ভূমিকা পালন করবে এবং সরকারকে যথেষ্ট দুর্বল করবে। দুর্বল হলেও তো দুর্বল হওয়া মানে মারা যাওয়া না, দুর্বল। ডজরিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে, আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করছেন। হ্যাঁ, শিক্ষার্থীরা কখনও কোনো সহিংসতা বিশ্বাস করে না এবং করতে পারে না। সহিংসতা করেছে আওয়ামী লীগের লোকজন, খবর বেরিয়েছে, মেট্রো রেলে আগুন দিয়েছে সরকারপন্থী শ্রমিকরা, শ্রমিক লীগের লোকজন, যাতে আওয়ামী লীগপন্থী লোকজনের বাস গাড়ি এগুলোতে যাত্রী বেশি হয়, ব্যবসা ভালো হয়, বিভিন্ন তথ্যপন্থীভাবে আসছে। এবং সেতু ভবনে আগুন দেওয়ার সাথে সেতু মন্ত্রীর প্রতিপক্ষ আওয়ামী লীগের এক গ্রুপকে অনেকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। শিক্ষার্থীরা কোনো সহিংসতার সাথে জড়িত থাকতে পারে না, এই জন্য আমরা বলি ফুটেজ দেখে দেখে সহিংসতাকারীদের গ্রেপ্তার করুন, অযথা রাজনৈতিক হয়রানি করবেন না, সত্য বের হয়ে আসবে, সরকার ছাড় পাবে না। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। এর মানে বিরোধীদের যে অভিযোগ গণগ্রেপ্তার, এটাই কিন্তু জাতিসংঘ অ্যাকসেপ্ট করেছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডজরিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এর মানে ভিতরে ভিতরে সরকার কিন্তু প্রচণ্ড চাপ পাচ্ছে, জাতিসংঘ জানিয়ে দিয়েছে এবং 14টা মিশন চিঠি দেয় আমরা জানি অনেক দিন পরে, এর মানে ভিতরে ভিতরে কিন্তু কঠিন চাপ আসছে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানোর শীর্ষস্থানীয় একটি দেশ হিসাবে 3 নম্বর আর কি বর্তমানে, বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রক্ষার আহ্বান জানাই। বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি, আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই, আবারও বলতে চাই। হ্যাঁ, নতুনভাবে হচ্ছে না, কিন্তু যা হয়েছে সেটার জন্য সার দেয়া ঠিক হবে না। জাতিসংঘ সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘ চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে কোনো ম্যান্ডেটেড কাজ দেয়া হয়। ডজরিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর। এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ড বর্ণনা দিতে থাকেন, এতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডজরিক। এর মানে আওয়ামীপন্থী সাংবাদিকদের প্রশ্ন এখন বিরক্তি প্রকাশ করেন। এর আগের দিন এই ব্রিফিংয়ে ওই সাংবাদিক ডজরিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। ডজরিক তাকে বলেছেন, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবার একই রকম প্রশ্ন অবতারণ হয়, এই সাংবাদিক থামিয়ে দেন। তিনি বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে 10 সেকেন্ডও বক্তব্য দেওয়ার জন্য দেব না, আমি প্রশ্ন শুনতে চাই না। এর মানে আওয়ামীপন্থী সাংবাদিকদের প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে মোটেও গ্রহণযোগ্য হচ্ছে না। সরকার এখন পাগল প্রায় হয়ে গিয়েছে, তার লোকজনকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছে সরকারের পক্ষে দালালি করার জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু মুশফিকুল ফজল আনসারি যেরকম প্রশ্ন করছেন সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে, উত্তর দিচ্ছে। যাই হোক দর্শক, আমার মনে হয় সর্বশেষ যে বক্তব্যটা ডজরিকের, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। সামগ্রিকভাবে জাতিসংঘের পদক্ষেপ না আসলেও জাতিসংঘের মহাসচিবের যে জুরিসডিকশন, তার আলোকে কিছু পদক্ষেপ আসতে পারে।